আজকে আমি বানাচ্ছি তপসে ফ্রাই, তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে বানাচ্ছি, আর তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো। তপসে ফ্রাই এর জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিচ্ছি হলুদ, আর দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার দেব লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লেবুর রস, সমস্ত উপকরণগুলো দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলোতে আমার সমস্ত মশলা মাখা হয়ে গেছে, এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি ব্যাটার তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন, দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আন্দাজ মতো, সামান্য একটু কালো জিরে, একটু বেকিং সোডা, আর এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা পেস্ট আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার মাছগুলো আমি এই ব্যাটারে চুবিয়ে তারপর আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই ব্যাটারে ডুবিয়ে মাছগুলো ভেজে নেব। এগুলো ভাজার সময় গ্যাসটার মিডিয়াম লো ফ্লেমে করে দিতে হবে। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে আর এক পিঠও ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার তপসে ফ্রাই, তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।